কেউ বুঝি কেউ বুঝি না কিন্তু কামাইটা আমাদের হাতের কোরআনের আয়াত মিথ্যা হতে পারে না কি কথা ঠিক না আজকে যে বাংলাদেশের অবস্থা এখানে সর্বশ্রেণীর মানুষ আছেন বাংলাদেশের অবস্থা কি আসলে কি ভালো না খারাপ অনেকে বলেন উন্নয়ন হয়েছে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হবে আসলে উন্নয়ন বলতে কি শুধু বিল্ডিং এর নাম উন্নয়ন নাকি শুধু রাস্তাঘাটের নাম উন্নয়ন নাকি যে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নাই নাগরিক সুবিধা নাই স্বাধীনতা নাই যে দেশের মানুষ নিশ্চিন্তায় নিরাপদে বাড়িতে ফিরতে পারবে কি পারবে না যে দেশের সন্তানরা ঠিক পড়ালেখা করতে পারবে কি পারবে না যে দেশের মা বোনরা ইজ্জাত আব্রু নিয়ে বাড়িতে ফিরতে পারবে কি পারবে না যেখানে কোনো জীবনের নিরাপত্তা নাই বিল্ডিং এর উন্নয়নের নাম এটার নাম উন্নয়ন না মানবের জীবনের উন্নয়নের প্রয়োজন আছে কথা ঠিক না আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই বছর পর্যন্ত যারা এই দেশকে শাসন করেছে শাসনের নামে শোষণ করেছে তাদেরকে তো আমরা বারবার পরীক্ষা করে দেখছি আবার যদি তাদের কি ক্ষমতায় আনি আমাদের ভাগ্যের পরিবর্তন হবে এরকম সিকিউরিটি কেউ দিতে পারেন আমাকে এক ব্যক্তি বলছিল হুজুর আসেন আমরা জোটে গিয়ে অন্তত বরিশালের সিটটা নিয়ে মুফতি সাহেবকে এমপি বানাই আমি বলি জোটে গিয়ে মুফতি সাহেবকে এমপি বানিয়ে লাভটা কি হবে কারণ যাদের সাথে জোট করব তাদের নীতি আদর্শের বিরুদ্ধে আমি অবস্থান নিতে পারবো না কি কথা ঠিক না এদেশের অনেক রাজনীতিবিদরা বক্তব্য দিয়ে থাকে চোরের সাথে জোট করা প্রয়োজন হলেও তাদের সাথে জোট করে ক্ষমতায় যেতে হবে আমাদের নায়েবে আমির আমি সাপ ফজত মুফতি ফজল করেম সাফ দামাদ দরকারত হোম জাতীয় বলছিলেন চোরের সাথে জোট করে কি করবেন শয়তানের সাথে জোট করে কি করবেন শয়তানি করার জন্য ক্ষমতায় যাবেন শয়তানের সাথে আর চোরের সাথে জোট করিয়া শয়তানি আর চুরি করা যায় ভালো কিছু করা যায় না আমরা আজকে বারবার ভুল করার কারণে এই পরিস্থিতি আমাদের সৃষ্টি হয়েছে আজকে বিদেশের মাটিতে গেলে বাঙালি পরিচয় পাইলে মানুষ থুতু মারে একটা ঘটনা প্রায়ই বলি এক হাজি সাহেব হস করার পরে যখন বাড়িতে ফেরবে এয়ারপোর্টে বসে এক আরবি জিজ্ঞাসা করতেছে ভাই আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি বাংলাদেশ তখন আরবি আরবিতে বলল আনতে সার এক বাঙালি মানুষ সে তো আরবি ভালো বোঝে না পাশে একজনকে জিজ্ঞাসা করে ভাই আরবি আমাকে কি বললো সে কি আমার জন্য দোয়া করছে নাকি সে মনে করছে তখন ওই ব্যক্তি সে বলতেছে ভাই উনি আপনাকে দোয়া করে না। উনি বলছে তুমি একটা সহজমিল এই কথা শোনার পরে হাজি সাহেব বলতেছে আমার তখন মনে চাইছে মাটিটা যদি ফাঁক হয়ে যেত আমি মাটির নিচে ঢুকে যাইতে পারতাম সেটা আমার জন্য অনেক ভালো ছিল আজকে দেখেন বাঙালি জাতি আমরা কি সবাই চোর জোরে কথা কিন্তু চুরির আমাদের প্রত্যেকের কেন মাত্র মানুষ যাদেরকে আমাদের দেশের ভাগ্যের নেতৃত্বের দায়িত্ব দিয়েছি আমাদের হাত দিয়ে তাকে তাদেরকে ক্ষমতায় দেওয়ার কারণে তারা চুরি করছে লুটপাট করছে দুর্নীতি করছে দুঃশাসন করছে যার ফলশ্রুতিতে সেই দুর্নীতি এবং চুরির সিল আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকের ঘাড়ের ভিতরে লাগাই দিয়েছে কাজে যা কিছু কামাই করছি আমরাই হাত দিয়ে কামাই করছি আল্লাহ রব্বুল আলমিন জোর করে আমাদের চাপাইয়া দেয় নাই কি কথা ঠিক না কাজে আসুন অনেক তো দেখছি ভাগ্য পরিবর্তনের সুযোগ আসছে এর পরেও যদি আমরা আমাদের এই মূল্যবান ভোটের এটার কত মূল্য এটার কত এটার গুরুত্ব এটা যদি বুঝতে না পারি আমি মনে করি আমরা মানুষ হইতে পারছি ঠিক মানুষ নামে মানুষ হইছি কিন্তু প্রকৃত মানুষ হইতে পারি নাই আমাদের মধ্যে আর পশুর কোনো পার্থক্য নাই কারণ পশুর পরিবর্তন হয় না পশুরা জন্মের পর থেকে যেই পোশাকে আসে সেই পোশাকই আছে জন্মের পর থেকে যেই খানা খাইতে ওই খানাই খাইতেছে কথা বলে কিন্তু মানুষ সেই আদিম যুগে মানুষ আপনারা জানেন গাছের পাতা পরিবর্তন করত গাছের ছাল পরিবর্তন পরিধান করত কাঁচা গোসত তারা খাইত কোনো মতে সেদ্ধ করিয়া খাইত মশলা চিনত না কিন্তু এখন এখনকার মানুষ টেক্সটাইলের কাপড় পরি কি কথা ঠিক না রকমারি মশল্লা দিয়ে সুস্বাদু খানাপাক করিয়া খাই আমাদের ভিতরে আদর্শিক সাংস্কৃতিক অনেক পরিবর্তন হয়েছে পশুর মধ্যে পরিবর্তন হয়েছে জোরে বলেন যেই জাতির ভিতরে পরিবর্তন হয় না ওটা মানুষ জাতি হইতে পারে ওটা পশু জাতি কাজে আসুন আমাদের পরিবর্তন হওয়ার সময় আসছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভালোকে বোঝার তৌফিক দান করুক মনে রাখবেন চুরি করা ডাকাতি করা দুর্নীতি করা দুঃশাসন করা আর তাদেরকে সমর্থন করা সহযোগিতা করা আর ডাকাতি করা একই কথা কোনো পার্থক্য নাই আল্লাহবাক রবুল্লা আলম আমাদের সকলকে এই জাতীয় গুণার থেকে এই জাতীয় অপরাধ থেকে আল্লাহ এই চুরি এবং দুর্নীতির সহযোগিতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই সংক্ষিপ্ত আশাবাদ ব্যক্ত করে হাত পাখা মারকায় আপনার পবিত্র আমানত পবিত্র স্থানে আপনার দেওয়ার জন্য অনুরোধ রেখে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বরিশালবাসী আজকে সংগ্রামী বরিশালবাসী আজকে হাত পাখা মার্কার সমর্থনের পদসভায় জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা আপনাদের মাঝে আপনাদের অধিকার আদায়ের জন্য পথে নেমেছেন তার শান্তির কোনো শেষ নেই আছে সম্মানের কোনো শেষ নেই সুতরাং এই দেশি গরিব তুহুকি মেহনতি মানুষের পক্ষের অধিকার অর্জনের জন্য আজকে এই পথ বেছে নিয়েছেন সুতরাং সুযোগ এসছে আগামী তিরিশ তারিখে আপনাদের অধিকার রক্ষার জন্য আপনাদের ভোট নিয়ে জাপিয়ে পড়তে হবে হাত পাখা মারখার সমর্থনে জাপিয়ে পড়তে হবে তাহলে আপনাদের অধিকার আধায়ের জন্য সুযোগ হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন

السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توان ولا البر والتقوى ولا توان ولا الاسم والرضوان بالله اللهم صلى الله صل. عليه وآله হাত পাখা সমর্থনে আজকে উঠান বৈঠকে সম্মানিত আমার এলাকার বন্ধুরা আমরা হাত পাখায় কেন ভোট দেব বক্তাগণ তাদের যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছে হয়তো বা কেউ বুঝতেছি কেউ বুঝবো না যাদের বোধ আছে তার তো বোধ বোধাদায় হবে তাদের বিবেক বুদ্ধের মধ্যে নাড়া দিবে তাদের বোধই নাই তাদের বোধ উদয় হবে কিভাবে যাদের জ্ঞানী আছে জ্ঞান জ্ঞানীদেরকে জ্ঞান দেওয়া সম্ভব যেটা জ্ঞানী না তাদেরকে জ্ঞান দিবেন কিভাবে আপনি হাত পাকা কেন ভোট দিবেন কারণটা কি আপনি হাত পাকা ভোট দেওয়ার যুক্তি কি লজিক কি আপনি বাংলাদেশের নাগরিক আপনি মানুষ আপনি মানুষ হিসাবে শান্তি চান নিরাপত্তা চান মানুষ হিসাবে উন্নয়ন চান দেশের উন্নতি আপনি চান এইগুলি সবাই সমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই দেশের উন্নতি উন্নয়ন চায় শান্তি সবাই চায় অধিকার সবাই চায় এ ব্যাপার সবাই সমান আপনি বিল্ডিং করবেন আপনি ভালো ফসল ফলাবেন বিল্ডিং করার ব্যাপারে একমত কিন্তু ইঞ্জিনিয়ার যদি ভালো না হয় ভালো বিল্ডিং হবে রাজ ভালো না হলে আপনি ভালো ফসল চান কৃষক যদি ভালো না হয় কেন আপনার দাবি তো ঠিক আপনার এ ঠিক চাহিদাও সঠিক আপনি বরাদ্দও ঠিক করছেন কিন্তু ভালো বিল্ডিং হবে না কেন ভালো ফসল হবে না কেন আপনার দাম তো দিচ্ছেন ঠিকই মোবাইল কিনবেন কিনবেন টেন স্যামসাং টাকাও ঠিক মতো দিচ্ছেন দামও এক লক্ষ কিন্তু দোকানদার দুই নাম্বার আপনারা আপনার মনও ঠিক ক্লাস ঠিক টাকাও প্রধান করছেন কিন্তু কি অরিজিনাল স্যামসাং পাবেন না দুই নম্বর টাকা তো প্লেস করছেন কথা বলেন না কেন দেখেন আপনার দেশে সমৃদ্ধি চান উন্নতি চান উন্নয়ন চান কিন্তু নেতা যদি দুই নম্বর হয় দুই নম্বর নেতার দ্বারা দেশ এক নম্বর করবেন কিভাবে এই প্রশ্নের জবাব দেন ভাই আপনি হুজুর হন নাই হন মুসলমান হন হন নাই হন দেশের শান্তি যেহেতু চান সেহেতু এমন এক ব্যক্তিকে নেতা বানাতে হবে যে এই ব্যক্তি নিজে দুর্নীতি করে না দুই নাম্বারই এমন ব্যক্তিকে নেতা না বানাবো পর্যন্ত কোনদিন এক নাম্বার দেশ গড়াও সম্ভব না এখন যতজন ক্যান্ডিডেট নির্বাচন অংশগ্রহণ করেছে আপনার বিবেক দিয়ে মাথা দিয়ে অবজারভেশন করতে হবে ইনভেস্টেশন করতে হবে কোন নেতা ভালো কোন ব্যক্তি ভালো এটা আপনার বিবেক কে আপনার প্রস্ত করতে হবে বিবেক তুই আমাকে বল যে কোন নেতা আমার অধিকার ফ্রিয়ে দিবে আমার বরদ্দ কিছু টাকা চুরি করবে না এই রাস্তার বরদ কিছু টাকা আত্মসাহায়ক করবে না বাংলাদেশের বর্তমানে চুরির হার সত্তর পার্সেন্ট একশো টাকায় কত টাকা চুরি হয় এর জন্য ঢালাইর মধ্যে রড হয় না বাস হয় বড় বড় বাঁশ দেয় ঢালাইয় মধ্যে একশো টাকায় সত্তর টাকা চুরি হওয়ার কারণে এক কিলোমিটার রাস্তা করতে না করতে পিছন থেকে ভাঙ্গা এই চোরদেরকে আপনারা সাপোর্ট কিভাবে করেন আমার তো মাথায় ধরে না আমার বুঝি আসে না আপনারা কি আপনাদের বিবেকের অবস্থায় বুঝতে পারতেছি না আমাদের বরিশালে যারা ক্যান্ডিডেট বা বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট এদের বাবাদেরকেও আমরা চিনি দাদাদেরকেও চিনি ইদের পারফরম্যান্স সম্পর্কে জানি এদের শিক্ষা যোগ্যতা সম্পর্কে জানি এদের ব্যবসায় বাহিনীতে সম্পর্কে জানি এরা রাজনৈতিক উত্থানের পিছনে কারণ কি ছিল সেই সম্পর্কে আমি জানি এদের বাপ বাড়ি ছিল না গাড়ি ছিল না জমি ছিল না উনিও বড় ব্যবসায়ীও না আজকে গাড়ি কোথার থেকে আজকে বাড়ি কোথার থেকে আজকে জমি কোথার থেকে আমাকে বলেন তাহলে রাজনীতি একটা ব্যবসা রাজনীতি অথচ কি জনগণের খ্যাতমত করার তৌফিক দেন জনগণের খ্যাতমত করার সুযোগ দেন দেশের উন্নয়ন করার অথচ এই ব্যক্তি জীবনে বড় চাকরিও করে নাই বড় ব্যবসা তার বাবারও টাকা ছিল না দাদারও নিজেরও এত কিছু আসলো কোথার থেকে আপনি তো বলছেন আমাকে সুযোগ দেন দেশের উন্নয়নের ও দেশের উন্নয়ন করেন না বরং নিজের প্যাটের উন্নয়ন এর পরেও যদি এদেরকে আপনি ভোট দেন আপনার বিবেক শূন্য হয়ে গেছে আপনি বিবেকবান হতে পারেন না কোরবানির বাজারে গরু বিক্রি হয় ছাগল বিক্রি হয় ঈদের বাজারে মোরগ বিক্রি হয় একটা ভালো গরু এক দেড় লাখ এক দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ টাকা পর্যন্ত আছে বিশ লাখও আছে দেখছি গরু কি আছে কি নাই এটা ভালো খাসির দাম পঞ্চাশ হাজার পাঁচ চল্লিশ পনেরো দশ কি কথা ঠিক না এটা ভালো মোরগ মোরগের দাম এক এক হাজার দেড় হাজার টাকা হবে কি কথা ঠিক না বর্তমানে মানুষ বিক্রির বাজার শুরু হয়ে গেছে এই নির্বাচনের বাজারে মানুষ বিক্রি হয় কোরবানির বাজার গরু বিক্রি হয় ছাগল বিক্রি হয় ঈদের বাজারে মোরগ বিক্রি হয় আর নির্বাচনের বাজারে এটা গরুর দাম দশ লাখ আর এই বাজারে মানুষ বিক্রি হবে কয় টাকায় আপনি যদি এই আপনার আপনার মানবতাকে বিক্রি করতে চান টাকার বিনিময় একশো পাঁচশো এক হাজার টাকার বিনিময় আমি একটা পরামর্শ দিই আপনি গলার মধ্যে একটা রশি লাগাবেন এরপরে যে টাকা দিয়ে আপনাকে কিনবে তার হাতে রশিদে দিয়ে দিবেন ভাই আমি তো আর মানুষ নাই আমি তো এখন ছাগল হয়ে গেছি তবে পার্থক্য ছাগলটার দাম পঞ্চাশ হাজার আমার দাম পাঁচশো কাজে তুমি আমাকে টান টান ব্যা করতে করে নিয়ে যাও জানোয়ার টাকায় বিক্রি হয় মানুষ কোনদিন টাকায় বিক্রি হতে পারে না জানোয়ার টাকায় বিক্রি হয় মানুষ না তুমি মানুষ আশ্রাফুল মাকলুকাত তোমায় মনে রাখতে হবে এরপর আসেন হাত পাকায় ভোট দিবেন কেন ইলিন ভুট্টু জীবনে রাজনীতি করে নেই ভুট্টুর ভক্তরা তাকে এমপি বানাই দিস উত্তর আমাদের জীবন না আফরোজ কোনদিন রাজনীতি করে নাই ইরনের ভক্তরা তার উত্তর হিসাবে এমপি বানাই দিস খালেদি জিয়া রাজনীতি করে নাই জিয়া রহমানের ভক্তরা তার উত্তর হিসাবে প্রাইম মিনিস্টার বানাই শেখ হাসিনা রাজনীতিবিদ ছিলেন না শেখ সাহেবের ভক্তরা উত্তরসুর হিসাবে এমপি বানায় প্রাইম মিনিস্টার বানায় দিস যদি ভুট্টুর ভক্তরা হিরুনের ভক্তরা জিয়ার ভক্তরা শেখ সাহেবের ভক্তরা তার উত্তাসুরী ক্যাম্পি বানাতে পারে মিনিস্টার বানাতে পারে আমার নবী কি বলছেন আল ওলামা ওয়ারাসুল আম্বিয়া আলেমরা হলো নবীর ওয়ারিস নবীর উত্তাসুরি ওদের ভক্তরা যদি তাদের ক্যাম্পি বানাতে পারে উত্তাসুরি হিসাবে আমিও মনে করি নবীর ভক্তরাও নবীর বানাবে তারা কিন্তু কোনদিন রাজনীতি করে নাই অমুকের উত্তাসুরী তা আমিও তো নবীর উত্তাসুরী আলহামাও নবীর ভক্তরা নবীর আশেকরা নির্বিঘ্নে দুনিয়া সব কিছু লাথি মেরে তার উত্তর সুন্দর অবশ্যই তারা ভোট প্রদান করবে ইনশাল্লাহ ঠিক না ইনশাল্লাহ কেন ভোট দিবেন হাত পাখায় কারণটা কি ন্যাক দুই ধরনের গুনাও দুই ধরনের স্থায়ী ন্যাক অস্থায়ী ন্যাক স্থায়ী গুণা অস্থায়ী গুণা সোহান আল্লাহ পড়লাম ন্যাক পরাও শেষ ন্যাকও ও শেষ কোরআন তেলাওয়াত করছি ন্যাক কোরআন তেলাওয়াত শেষ শেষ যখন করছেন তখন স্থায়ী ন্যাক আপনি মসজিদ বানালেন যখন থেকে শুরু তখন থেকে ন্যাক যতদিন মসজিদে নামাজ চলবে কি কথা বলেন না কেন আপনি মাদ্রাসা করছেন ন্যাক শুরু যতদিন মাদ্রাসা চলবে স্থায়ী ন্যাক ন্যাকের গাছ অস্থায়ী গুণা স্থায়ী গুণা মদ পান করছেন যখন পান করছেন গুনা পান করাও শেষ গুণাও শেষ মিথ্যা বলছেন গুনা বলছেন গুণা মিথ্যা শেষ শেষ মধ্যে লিপ্ত হয়েছেন গুনা শেষ অস্থায়ী গুণা কিন্তু স্থায়ী গুণা আপনারা সিনেমা হল করছেন যতদিন সিনেমা চলবে মদের বার করছেন মদের বার যতদিন সরাইখানা মদ চলতে থাকবে গুনাও প্রতিদায় করছেন বেশ যতদিন আকাম কুকাম চলতে থাকবে এটা হলো স্থায়ী গুনার একটা গাছ ও গুনার ফল দিতেই থাকবে ফল দিতে থাকবে আসেন ভোট এটা অস্থায়ী ন্যাক ও না অস্থায়ী গুনাও না এটা স্থায়ী ন্যাক স্থায়ী গুনা আপনার যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ওই ব্যক্তি যত ভালো কাজ করবে যত যত আপনার ভোট ব্যতীত ভালো কাজ সে করতে পারতো না কাজে ভালো কাজের স্থায়ী ন্যাক আপনার আমলনামায় নামায় আর আপনার ভোট পেয়ে আপনার নির্বাচিত ব্যক্তি যত টাকা মারিন করবে যত চুরি ডাকাতি করবে যত জুলুম অত্যাচার বেবিচার করবে ইসলামের বিরুদ্ধে যত আয়ু পাস করবে একেবারে গুনার গাছ আপনার শেষ দেয় আপনার গুণ আসতে আস রুকুতে আপনার গুনা আসতেছে আপনার রোজায় আপনার গুনা এটা স্থায়ী গুনার গাছ তুই ভাইয়ের আমার বিবিকার কাছে প্রস্ত করেন আমার কথা সত্য না মিথ্যা আপনার যাকে নির্বাচিত কেমন যত ভালো কাজ করবে সব আপনার ন্যাক আপনার যাকে নির্বাচিত আকাম কুকাম যত চুরি করবে সব আপনার স্থায়ী গুনা কাজে আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে স্থায়ী ন্যাক করা তৌফিক দান করেন স্থায়ী গুনার থেকে নিজেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন আমি এরকম কোন মুসলমান দেখি নাই সে নামাজ পড়ে না ঈদের নামাজ পড়ে হয়তো ব্যক্তিকেও আমি কোনোদিন দেখি নাই সে একটা স্থায়ী গুনার গাছ লাগাবে কি কোন বিবেকবান মানুষ করতে পারে না আপনি কেন করতে যাবেন এক হিন্দু ঠাকুর সে বলতেছে হুজুর আমি হাত করে ভোট দেব বলে কেন কারণটা কি কলহুজুর রাসুলম নে হুজুরের বয়ান শুনতাম হুজুরের ভোট সম্পর্কে আলোচনা করছে আমার বীরকের মধ্যে ধর্ষছে ভোট দেব আমি নির্বাচিত বাহু তো ওর আকাম কো কম চুরি ডাকাতির গুণ আমি কারণেতে যাব অন্য নাই আমি কেন নেতে যাব ঠিক পাপ কেন নেতে যাব আমি পয়তা পরা পয়তা পরা ঠাকুর এই কথা বলতেছি আমি তখন থেকে নিয়াত করি যতদিন বেঁচে থাকবো ভোট দিলে আমি ভালো মানুষ হাত পাখায় ভোট দেব মুসলমান মোমেন আসো একটা বারের জন্য পরীক্ষা করেন যারা এমপি হয়েছে এদেরকে পরীক্ষা করবেন কি এদেরকে বারবার দেখছেন এখন পরীক্ষার বিষয় আমার কি কথা ঠিক না একবার পরীক্ষা করেন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না ইনশাআল্লাহ বিনা পরীক্ষা আপনারা পাশ করে দেবেন আমি বিশ্বাস করি কি রাজি আছেন ইনশাআল্লাহ আমার কথা হলে দুই ঘন্টা সময় দিয়েন তিন ঘন্টা সময় দিয়েন একটু মুখটা খুলিয়ান জবানটা খুলিয়েন আপনার জবান খুলতে অসুবিধা কি আপনার ভালো মানুষের পক্ষে কথা বলতে অসুবিধা কি ইসলামের পক্ষে কথা বলতে আপনার আপত্তি কোথায় চোর বদমাসদের বিরুদ্ধে কথা বলতে পক্ষে কথা বলতে আপনার লজ্জা হয় না আর ভালো মানুষের পক্ষে কথা না বলতে আপনার মুখ করেন আপনার লজ্জা হয় না আপনার অবশ্যই মুখ খুলতে হবে কথা বলতে হবে দুই ঘন্টা তিন ঘন্টা সময় দিতে হবে ইনশাআল্লাহ জোয়ার শুরু হয়ে গেছে পিপুল ভোটে আপনার সহযোগিতা করলে হাত পাকে বিজয় হবে বিশ্বাস হয় না আমি এখানে প্রমাণ দেখি এখানে আচ্ছা দুই হাজার আটের দশ বছর আগে হাত পাকায় ভোট দিছিলেন এবং কে কে আছেন হাত তোলেন তো এক হাত তোলেন দুই হাজার আটে কয়জন মাত্র দেখেন এক হাত তুলতে বলছি একটু ভালো করে দেখেন দুই হাজার আটে কয়জন দেখেন আসা বিশ পঁচাশ হাত ইনশাল্লাহ আমরা এই দুই হাজার আঠারোতে তিরিশ তারিখে হাত পাকায় ভোট দেবো নিয়াদ করছে কে দেখছেন অবস্থা আপনারাই দেখেন অবস্থাটা কি কত গুণ বাড়ছে ইনশাল্লাহ দেখছেন অবস্থা গরু ওয়ার সৃষ্টি হয়ে গেছে আল্লাহ সবাইকে কবুল করে না আল্লাহ আমিন